সেনাবাহিনীকে সততা, নিষ্ঠা ও একাগ্রতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যেতে হবে, নতুন প্রজন্মই হবে মূল শক্তি। চট্টগ্রামে মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন হাকিম মোরল। চট্টগ্রামে মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত হয় শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ এবং 79তম বিএমএ লং কোর্সের সমাপনী। গণভবন থেকে এতে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষে কোর্স শেষ করা পদকজয়ী নবীন কর্মকর্তাদের পুরস্কার তুলে দেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ। পরে নবীন অফিসারদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সরকার প্রধান। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের সময় আমাদের সেনাবাহিনী গড়ে তোলেন। করোনা সহ যেকোনো দুর্যোগ এবং বিশ্বব্যাপী শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। নবীন কর্মকর্তাদের সততা ও দেশপ্রেমের সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। বলেন, দুর্যোগে সবসময় মানুষের পাশে দাঁড়াতে হবে। এদেশের গ্রামে গঞ্জে শহরে তোমাদের মা বাবা সবাই ছড়িয়ে আছেন। দেশের উন্নতি হলে সকলেরই উন্নতি হবে। দেশ শান্তিতে থাকলে সবাই শান্তিতে থাকবে। সেই কথাটা সবসময় মনে রেখে এদেশের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবন মান উন্নয়নের জন্য যথাযথভাবে অবদান রেখে যাবে, এটাই আমরা চাই। আমরা যুদ্ধ করে বিজয় অর্জনকারী একটি দেশ, এ কথাটা সবসময় মনে রাখতে হবে। আমরা বিজয়ী জাতি, সবসময় যেন আমরা মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলতে পারি, সেভাবেই নিজেকে তৈরি করতে হবে এবং দেশের মান মর্যাদা সমুন্নত রাখতে হবে। সেনাবাহিনীকে দেশের অগ্রযাত্রায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, নবীন সেনা সদস্যদের বিশ্বমানের করে গড়ে তুলে বহির্বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা হবে। আজকে আমাদের সেনাবাহিনী প্রতিটি ক্ষেত্রে সকলেই নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং দেশে বিদেশে সুনাম অর্জন করছেন। আমরা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আমাদের সেনাবাহিনী যথেষ্ট অবদান রেখে যাচ্ছে এবং যার ফলে পৃথিবীর বিভিন্ন দেশে শান্তিরক্ষায় অনেক অবদান আমাদের সেনাবাহিনীর অফিসারে রেখে যাচ্ছেন এবং প্রতিটি দেশেই প্রত্যেকে আমাদের সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন। যখন এই প্রশংসা আমি শুনি, সত্যি আমার গর্বে বুক ভরে যায়। সশস্ত্র বাহিনীকে দক্ষ, আধুনিক ও যুগ উপযোগী করে গড়ে তুলতে নেওয়া নানা পদক্ষেপের কথা জানান সরকার প্রধান। স্মরণ করিয়ে দেন, তিনি এই বাহিনীতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করেছেন। চমৎকার অনুষ্ঠান একটা উপহার। হাকিম মোড়ল, বাংলা টিভি, ঢাকা।